আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এটা ছিল 26 আগস্ট শুক্রবার বিকালবেলা। আজ আমরা লন্ডন যাচ্ছি, তো সবাই আমরা অনেক এক্সাইটেড, অনেক খুশি লাগছে, অনেকদিন পর লন্ডন যাচ্ছি। আর এবার গিয়ে একটু থাকবো আর কি, 3-4 দিন থাকবো। তো বিকেলবেলা আমরা গার্ডেনে বের হয়েছি, গার্ডেনের এই কুকুম্বার গাছ থেকে একটা কিউকুম্বার ফেলে নিব, এটা লন্ডন নিয়ে যাব। কয়েকবার লন্ডন গিয়েছি কিন্তু বেশি দিন থাকা হয়নি, এক রাত একবার থেকেছিলাম, আর থাকা হয়নি, গিয়ে চলে এসেছিলাম দিনে দিনে। হয়তো সকালে গিয়েছি, বিকেলবেলা চলে এসেছি এরকম। তো আবার একটু থাকবো, একটু ঘোরাঘুরি করব, আর অনেকের সাথে দেখাও হবে। কয়েকদিন আগে তো বুসরা আর আরেক কাজিন এসে গিয়েছিলো বেড়াতে এসেছিলো। আসলে আমার হাজব্যান্ডের যেহেতু ডায়ালাইসিস স্টার্ট হয়েছে, ওনাকে ওরা দেখতে এসেছিলো, তো ওদের সাথেও দেখা হয়েছে। তো এখন আমরা নিজেরাও যাচ্ছি লন্ডনে, আর আরও একটা কাজিন আছে, ওর সাথেও দেখা হবে। ওরা সবাই সবসময় বলে লন্ডন যাওয়ার জন্য, থাকার জন্য, বেড়ানোর জন্য, কিন্তু আসলে সময় সুযোগ হয়ে ওঠে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। দেখতে পাচ্ছেন একটা বড় কিউকুম্বার গাছ থেকে পেরে নিয়েছি, আর এই গাছ থেকে আসলে এর থেকে ছোট দুটো কিউকুম্বার আরেকদিন পেরেছিলাম, আর একটা পার্টিতে সবাইকে নিয়ে খেয়েছিলাম। আর এখন এটা হচ্ছে এই গাছের 3 নম্বর কিউকুম্বার। তো ভাবলাম এটা লন্ডন নিয়ে যাই, কাজিনদের সাথে শেয়ার করে খাওয়া যাবে। আর আগেও বলেছি যে এই কিউকুম্বারটা আমার, কিউকুম্বারের গাছটা আমার যা দিয়েছিলেন, তো মাশাল্লাহ এই 3 নম্বর কিউকুম্বার। 40 থেকে 60 পেন্সের মধ্যে একটা কিউকুম্বার কিনা যায়, কিন্তু নিজের গাছের যে একটা কিউকুম্বার দৌড়ানো বা কাউকে দেয়া, শেয়ার করা, এর মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে। আর আমার কাছে যেহেতু ফার্স্ট টাইম কিউকুম্বার ধরছে, তো সেটার অনুভূতি আলাদা আর কি, আমার অনেক খুশি লাগছে। এই গাছটা কিন্তু আমার যা দিয়েছিলেন, আগেও আমি বলেছিলাম। তো মাগরিবের পর রওনা দিয়েছি পেট্রোল স্টেশন থেকে। যখন বের হয়েছি তখন 9টা বাজে, বলতে গেলে 9টায় আমরা রওনা দিয়েছি। হয়তো আরও আগে রওনা দিতে পারতাম, কিন্তু শুক্রবার দিনটা আমাদের অনেক বিজি গেছে, অনেক আসলে বিভিন্ন রকমের কাজকর্ম ছিল, তো আর বের হওয়া হয়নি। তো ভাবলাম মাগরিবের পরই যাই, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমরা রওনা দিয়ে দিলাম। রাস্তাঘাটে আলহামদুলিল্লাহ তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু মোটরওয়েতে লাস্টের দিকে যখন 4 লেন 1 লেন করে দিয়েছিল, তখন তো একটু সময় লেগেছিল। আর ওর ঘরের কাছে এসে টমটমে দিক সেদিক নিয়ে যাচ্ছিল, তখন আরও মনে হয় 20-25 মিনিট লেগেছিল। ওর ঘরে আমাদের আসতে আসতে রাত 1টা হয়ে গিয়েছিল, 1টার মতো হয়ে গিয়েছিল। তো বাচ্চারা তো সবাই আমরা টায়ার্ড, গাড়িতে যদিও একটু একটু ঘুমানো হয়েছে, এরপরও তো অনেক টায়ার্ড সবাই। তো রাতের খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন বা শনিবার সকালবেলা, ও চা বানাচ্ছে। তো উইন্ডোতে দেখলাম যে মাশাল্লাহ একটা মোটা তাজা অ্যালোভেরা গাছ, তো একটু শ্যুট করলাম। আমিও কিন্তু অনেকবার অ্যালোভেরা গাছ এনে লাগিয়েছিলাম, ঘরের মধ্যেই ছিল, তো কেমন যেন কিছু কয়েক মাস পর কেমন যেন ইয়ে হয়ে যায়, মরে যায়। ইনডোর প্ল্যান্টের আমার অনেক শখ ছিল, তো আমি বিভিন্ন সময় আসলে বিভিন্ন রকমের গাছ টাছ কিনে এনে ঘরে এখানে সেখানে রেখেছিলাম, তো দেখা যায় যে পরে সেগুলো মরে যায়, আর ইদানিং তো আর কিনি না। গ্রিন কিছু ইনডোর প্ল্যান্ট করে রাখলে আমার কাছে বেশ ভালো লাগে, ফ্রেশ মনে হয় বা এমনিতে সুন্দর লাগে, আসলে ভালো লাগে, এজন্যই মাঝে মধ্যে আনি, কিন্তু দেখা যায় সেগুলো মরে যায়, তো এজন্য এখন আর আনিও না। তো দেখতে পাচ্ছেন মেহমানদারি তো শুরু হয়েই গেছে, ও তো আমাদের জন্য বিভিন্ন রকমের নাস্তা টাস্তা, বিভিন্ন রকমের খাবার দাবার তৈরি করেই যাচ্ছে আর আমাদেরকে খাওয়াচ্ছে, আর আমরা রেডিমেড বসে বসে খাচ্ছি। আমি তো 4 দিন বলতে গেলে একদম রেস্টেই ছিলাম, কোনো কাজকর্ম করিনি, ও আমাকে কোনো কিছুই করতে দিচ্ছে না। দেখা যেত যে প্রতিদিন সকালবেলায় ও কয়েক রকমের নাস্তা আমাদেরকে দিত। ওরা যখন আমার ঘরে এসেছিলো তখন তো কয়েক ঘন্টার জন্য এসেছিলো, তো খুব তাড়াতাড়ি সময় চলে গেছে। আর ওর ঘরে যেহেতু 4 দিনের মতো ছিলাম, তো বুঝতেই পারছেন অনেক গল্প হাসি আনন্দ আড্ডা এসবই চলে গেছে, পুরোনো দিনের অনেক গল্প, অনেক স্মৃতি।
সেই সাথে তো এখন সবারই যার যার সংসার, তো নতুন নতুন অনেক গল্প টল্প এসব নিয়ে আসলে দিনগুলো কাটছিল। 2-3 দিন থেকে চেষ্টা করছিলাম একটা ভিডিও এডিট করার জন্য, কিন্তু জানি না কেন জানি আমার আই মুভি কাজ করছিল না। আমি যেহেতু আই মুভিতে এডিট করি, তো শেষ পর্যন্ত হয়েছে আর কি, তো কোনো রকমে আজ একটা ভিডিও এডিট করছি। শুক্রবার রাতে আমরা লন্ডন গিয়েছিলাম আর মঙ্গলবার রাতে চলে এসেছি, তো কি করেছি না করেছি, কোথায় গিয়েছি, যা শ্যুট করেছি আর কি, যতটুকু পাস করতে পেরেছি সেগুলো আপনাদের সাথে আমি পরের ভিডিওগুলোতে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার ছোট্ট এই বোনটা ওর আপা দুলাভাইকে খাওয়ানোর জন্য একটা ইলিশ মাছ রান্না করবে আর কি, ওটাই খেটে কুটে নিচ্ছে। শুধু ইলিশ মাছ না, আসলে অনেক কিছুই রান্না করে খাইয়েছে, অনেক কষ্ট করেছে ও আমাদের জন্য। প্রতিদিনই দেখা যেত ও মজার মজার অনেক নতুন নতুন রান্না করতো আর আমাদেরকে খাওয়াতো। আমাদের জন্য ও আসলে অনেক কষ্ট করেছে, দেখতে পাচ্ছেন ও অনেক মজার মজার রান্না অনেক কিছুই করেছে। তো আসলে সব সময় শ্যুট করাও হয়নি, গল্প টল্প করতে করতে আসলে সময় চলে গেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক। তো ওর গার্ডেনে লাউ টাউ টমেটো আরও কী কী আছে আসলে, তো একদিন ভাবলাম একটু শ্যুট করি, তো দেখতে পাচ্ছেন একটা মিষ্টি কুমড়া ধরেছে। দেখতে পাচ্ছেন ওর গার্ডেনে পটল গাছ আছে, লাউ গাছ আছে, এই তো এটা হচ্ছে পটলের গাছ, পটলও ধরেছে, চাইনিজ পটল মনে হয় এটার নাম, আমার গার্ডেনেও আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বেগুন ধরেছে, আর এই তো ওদিকে দেখতে পাচ্ছেন কয়েকটা লাউ সুন্দর ঝুলে আছে, তো এই তো একটা লাউ, এই তো এদিকে আরও লাউ আছে মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাউ ঝুলে আছে, আসলে দেখতে ভালোই লাগছে। আসলে সবাই কষ্ট করে লাউ ধরানোর জন্য, তো এত কষ্ট করার পর যদি কিছু ধরে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর সামার আসলে তো সবাই চেষ্টা করে, সবাই বলতে অনেকেই আসলে বেশিরভাগ মানুষই তো চেষ্টা করে নিজেদের গার্ডেনে একটু ফল ফসল লাগানোর জন্য। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন ওর গার্ডেনে টমেটো আছে। মাশাল্লাহ ওদিকে একটা আপেল গাছ আছে, আর অনেক আপেল ধরে আছে দেখতে পাচ্ছেন, আর এগুলো একদম সপের গাছগুলোর বা সপের আপেলের সাইজের মতো অনেক বড় বড়। কিন্তু বেড়াতে এসে শুধু তো রেডিমেড খাবার খাচ্ছি, নাইর সিলেটি ভাষা যে বলে নাইর আসলে যেমন বসে শুধু খাওয়া দাওয়া তেমনই গেছে। খাবার টেবিলে শুধুই নতুন নতুন খাবার দাবার দেখতে পাচ্ছেন, সালাদ ডিম বোনা মুরগির কলিজা বোনা ছিল, তারপর শক্ত মোরগ ছিল, সার্ডিন মাছ ভাজা ছিল। একদিন বিকালবেলা ও ছানাচুর ভর্তা বানিয়েছে, তো হামজাকে এমনিতে দিয়ে দেওয়ার জন্য বলেছি, কেননা সব কিছু দিয়ে দিলে ও আবার খাবে না, আমরা যেমন পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে খাই ও আবার খাবে না ওরকম, তো ওকে শুধু এমনিতেই দিয়েছে। আর আমরা সবাই এই তো টিভি দেখছি, একটু ঠান্ডা লাগছিল তো একটু ব্ল্যাঙ্কেটও পায়ের উপরে দিয়ে বসে বসে টিভি দেখছি, আর তো ও ছানাচুর ভর্তা দিয়েছে সেগুলো খাচ্ছি সবাই। এটা ছিল সোমবার, তো বুসরাও বেড়াতে এসেছে, অনিহারি রান্না করেছিল, 2-3 দিন থেকেই জাল দিচ্ছিল, তো বুসরা এসেছে, তো আমরা সবাই মিলে চালের রুটি নিহারি এগুলো রেডি করছি আর কি, টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে খাবার জন্য। এসব খাবার আমি তেমন একটা রান্না করি না আসলে, আর যেহেতু 3 বছর আগে দেশে গিয়েছিলাম কুরবানি ছিল তখন দেশে খেয়ে এসেছি, আর আজ ওর করে খেয়েছি।
নেহারির সাথে চালের রুটি দারুণ মানায়। নেহারি মানে মনে হয় যে চালের রুটি দিয়ে খেতেই হবে, তো চালের রুটি দিয়ে চালের রুটি এর জন্যই সাথে বানানো হচ্ছে। ছোটোবেলা থেকে দেখেছি বাড়িতে যখনই পা রান্না করা হতো তখনই সাথে সাথে চালের রুটি বানানো হতো। তো রেকর্ড করা হয়েছে কি না জানি না, তো একদিন আমাদেরকে ছই পিঠা বা মেরা পিঠা বানিয়েও কিন্তু খাইয়েছে। আর সব খাবার দাবার সব কিছুই কিন্তু অসাধারণ, অনেক মজার হয়েছিল। দেখতে পাচ্ছেন চালের রুটি আর পায়া রেডি, রান্না টান্না হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়া চলবে। তো আসলে ও আমাদের জন্য অনেক কষ্ট করেছে, ওকে অনেক ধন্যবাদ। আর দোয়া তো সব সময় আসলে থাকবে। ইংল্যান্ডে আসার পর ফার্স্ট টাইম আর কি কারো বাসায় গিয়ে এতদিন থেকেছি। তো পরবর্তী ব্লগগুলোতে কোথায় গিয়েছি কী করেছি সেগুলো একটু শেয়ার করব, যদিও খুব বেশি কিছু শ্যুট করা হয়নি। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।